নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি খুবই সুস্বাদু এবং বাড়িতে খুবই সহজ পদ্ধতিতে আমার রেসিপি ফলো করে বানিয়ে ফেলতে পারো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মার্বেল কাপকেকের রেসিপি। এই রেসিপিতে আমি কোনো রকম ডিম, দই, কনডেন্সড মিল্কের ব্যবহার করিনি। আর সব থেকে বড় ব্যাপার, আমি প্রেশার কুকার বা ওভেনও এই কেক বানাইনি, একদম আমাদের বাড়িতে থাকা কড়াতেই আমি আজকের কেকটি বানিয়ে নিয়েছি। তাহলে আর দেরি না করে এই সুস্বাদু সফট স্পঞ্জি মার্বেল কেকের রেসিপিটি দেখে নেওয়া যাক। কেক বানাবার জন্য আমি প্রথমেই পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ দুধ। আর দুধের টেম্পারেচারটা কিন্তু হালকা গরম হতে হবে, খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা বা নর্মাল টেম্পারেচার নয়, একটু উষ্ণ গরম কিন্তু থাকতে হবে। আর এই দুধে আমি দিয়ে দেবো 2 টিস্পুন ভিনিগার। তোমরা এখানে 1 টিস্পুন ভিনিগার, 1 টিস্পুন লেবুর রস ইউজ করতে পারো। আমি এখানে 2 টিস্পুন ভিনিগার ইউজ করেছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে আমরা স্টিলভাবে 10 মিনিটের জন্য রেখে দেবো, যাতে আমি এই দুধ থেকে বাটার মিল্ক পেয়ে যাই। আর সেই বাটার মিল্ক দিয়েই কিন্তু আজকে কেকটা আমি বানাবো। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি এই মিক্সচারের ভেতরে অ্যাড করে নিচ্ছি আমার 1 কাপ পাউডার সুগার। তোমাদের বাড়িতে যদি নর্মাল সুগার থাকে, সেখান থেকে মিক্সি গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে তোমরা পাউডার সুগার হিসেবে ব্যবহার করতে পারো। এবার আমি আমার ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার দিয়ে চিনিটাকে খুব ভালো করে মেল্ট করে নিচ্ছি। যদি তোমাদের কাছে ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার না থাকে, তোমরা নর্মাল হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতে পারো। বাট সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখ করতে হবে যে চিনি যেন সম্পূর্ণ ভালোভাবে গলে যায়। আমি হ্যান্ড ব্লেন্ডারের পয়েন্ট রেখেছি নাম্বার 3-তে। আর বেশিক্ষণ না, 2 মিনিট, 1 থেকে 1.5-2 মিনিটের মতো আমি এটাকে ব্লেন্ড করে নেব। চিনিটাকে ভালো করে ব্লেন্ড করে নেবার পর আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল। অয়েল দেওয়ার পর আমি আবার ব্লেন্ডারের মাধ্যমে 30 সেকেন্ডের জন্য একটু ব্লেন্ড করে অয়েলটাকে মিক্সড করে নিচ্ছি। অয়েল মিক্সড হয়ে যাওয়ার পর আমি এবার আমার শুকনো উপকরণগুলো দেওয়া শুরু করে দেবো। তার জন্য আমি একটা স্ট্রেনার বা ছাঁকনি নিয়ে নিয়েছি আর এর ভেতরে এক এক করে শুকনো উপকরণগুলো নিয়ে নেব। প্রথমেই নিচ্ছি 1 কাপ অ্যান্ড হাফ কাপ ময়দা, আর এর সাথে আমি ব্যবহার করেছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নিয়ে নেব। এইভাবে স্ট্রেনারের মাধ্যমে চেলে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, না হলে ময়দা বা বেকিং পাউডারের ভেতরে ছোটো ছোটো লাম্পস থেকে থাকে, যেগুলো কেকের মিক্সচারে কিন্তু অ্যাড হয়ে যেতে পারে। তাই এই স্টেপটা কিন্তু বাদ দেওয়া চলবে না। এবার আমি একটা স্প্যাচুলা নিয়ে এই সমস্ত শুকনো প্রোডাক্ট উপকরণগুলোকে আমার ব্যাটারের সাথে ভালো করে মিক্সড করে নেব। এই সময় আমি স্প্যাচুলাই ব্যবহার করছি, কারণ চিনিটা কিন্তু আমি ব্লেন্ডারের মাধ্যমে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তাই আমি এখন স্প্যাচুলার মাধ্যমে খুব ভালো করে সমস্ত ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলোকে মিক্সড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ব্যাটার কিছুটা মিক্সড হয়ে গেলে আমি এতে অ্যাড করে নিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স অ্যাড করে নেবার পরেও কিন্তু আমার এখনও স্মুথ হতে বাকি আছে ব্যাটারটা, তাই খুব ভালো করে এখনও আমি মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছো ব্যাটার কতটা স্মুথ হয়ে গেছে আর কতটা ফুলেও উঠেছে। এখানে তোমাদের আমি একটা জিনিস শেয়ার করতে চাই, যদি তোমাদের মনে হয় যে ব্যাটারটা একটু টাইট হয়ে আছে, তাহলে কিন্তু তোমরা সেই ক্ষেত্রে 2 টেবিলস্পুন জল অ্যাড করতে পারো। এবার আমি ব্যাটারটার হাফ পোর্শনকে একটা বাটিতে নিয়ে নেব। এইভাবে ব্যাটারটাকে 2 পোর্শনে ভাগ করে নিয়েছি আর 1টা পোর্শনের সাথে আমি কোকো পাউডার অ্যাড করছি 1 টেবিলস্পুন।
কোকো পাউডার অ্যাড করে নেবার পর আমি ভালো করে মিক্সচারটাকে মিক্সড করে নিচ্ছি কোকো পাউডারের সাথে। যেহেতু আমি 1 টেবিল স্পুন কোকো পাউডার অ্যাড করলাম, তো তার জন্য আমাকে কিছুটা জল দিতে হবে। তো তাই সেই জন্য আমি 2 টেবিল স্পুন জল ব্যবহার করে মিক্সচারটাকে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিলাম। কেক তৈরির ব্যাটার কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি অ্যালুমিনিয়াম কাপকেক মোল্ডগুলো নিয়ে নিয়েছি আর প্রথমেই করে নেবো এগুলোকে গ্রিস। গ্রিস করার জন্য আমি এখানে ব্যবহার করছি রিফাইন্ড অয়েল, যেটা ব্রাশে করে কাপকেকের মোল্ডের ভেতরে বলিয়ে নিচ্ছি, আর এর সাথে অল্প একটু শুকনো ময়দা নিয়ে ভালো করে গ্রিস করে নিচ্ছি। এবারে শুরু করছি সব থেকে ইম্পর্টেন্ট স্টেপটা। এই স্টেপটা খুব ভালো করে কিন্তু ফলো করো। কেক মোল্ডে ভেতরে আমি প্রথমে আমার ভ্যানিলা কেক ব্যাটারটা দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন, আর এর উপরে আস্তে করে আমি দিচ্ছি আমার চকলেট কেক ব্যাটারটা 1 টেবিল স্পুন। প্রথম দিকে আমি দুটো ব্যাটারি 1 টেবিল স্পুন করে দেব, কিন্তু এর পরের স্টেপে আমি যখন ভ্যানিলা আমার কেক ব্যাটারটা দেব, তখন কিন্তু একটু কম পরিমাণে দিতে হবে। এটা ব্যাপারটা তৈরি হবে একটা রিং শেপ, তো সেটার জন্য প্রথমে বেশি পরিমাণে কেক ব্যাটার, তারপরে অল্প করে দেবো কেক ব্যাটারটা। দেখো, এবার দিচ্ছি 1/2 টেবিল স্পুন ভ্যানিলা কেক ব্যাটারটা, এর ওপরে দিয়ে দেবো আমি আরও একটু কম চকলেট কেক ব্যাটার। এভাবে প্রত্যেকটা কাপকেকের মোল্ড আমার রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ডিজাইনটা করে নেব। ডিজাইন করার জন্য আমি এখানে ব্যবহার করেছি একটা সরু কাঠি, যার মুখটা কিন্তু খুবই সরু, সেই কাঠির ব্যবহার করতে হবে। আর এইভাবে বাইরে থেকে, কাপের বাইরে থেকে ভেতর দিকে প্রত্যেকটা একটা করে করে লাইন কেটে নিতে হবে, তাহলে কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন ফর্ম হয়ে যাবে। আমি এখানে একরকম ডিজাইন করেছি, তোমরা আরেকটা ডিজাইনও করতে পারো। একটা লাইন বাইরে থেকে ভেতরে, আর একটা লাইন ভেতর থেকে বাইরে করলেও কিন্তু একটা সুন্দর বাটারফ্লাই টাইপের ডিজাইন করে নিতে পারো। এরকম অনেক রকম ডিজাইনই কিন্তু ওপর দিকে বানিয়ে নেওয়া যায়। এখানে একটা টিপস শেয়ার করব, যে কাঠিটা ব্যবহার করছো সেটা একটা কাপকেকের ডিজাইন হয়ে যাবার পর কাঠিটাকে একটা কটন কাপড় নিয়ে মুছে নিতে হবে, নিয়ে অন্য কাপের ডিজাইন করতে হবে। না হলে কিন্তু অন্য কাপ যখন করতে যাবে, তখন কাঠির মুখে লেগে থাকা ব্যাটারটা ওই কাপের কাপকেকের ডিজাইনটাকে নষ্ট করে দেবে। এখানে আমি কড়া বসিয়ে অলরেডি 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে কড়াকে প্রি হিট করতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি এর ওপর একটা থালা বসিয়ে নেবো, আর তার উপর সাজিয়ে নেবো এক একটা কাপকেক। আর চাপা দিয়ে আমি গ্যাসের ফ্লেমকে লো থেকে মিডিয়ামে রেখে 30 মিনিটসের জন্য কুক করে নেব। চাপা এবার খুলে নিয়েছি, আর কেক কিন্তু কমপ্লিটলি ফুলে গেছে। তাও আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে কেক আমাদের হয়ে গেছে কিনা। কাঠি দিয়ে চেক করেছি, কোনো রকম ব্যাটার কাঠিতে আটকায়নি, তার মানে কেক আমার হয়ে গেছে। এবার আমি একটি থালাতে কেকগুলোকে নিয়ে নিয়েছি। এবার এক একটা করে মোল্ড আমরা ছাড়িয়ে নেব। তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কেকগুলো কত স্মুথলি বেরিয়ে যাচ্ছে। আমি কিছুই করছি না, জাস্ট পিছন থেকে একটু ধাক্কা দিচ্ছি কেক মোল্ডের ওপরে, সামনে দিয়ে কেকটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এত সহজে কিন্তু কেক, কোনো রকম স্টিকি হয়নি, আর তার সাথে যেমন স্পঞ্জি তেমন সফট আর তেমন সুস্বাদু খেতে। এবার আমি তোমাদের কাছে কেকটা কেটে দেখিয়ে দেবো যে কেকের ভেতরটা কেমন হয়েছে। দেখে নাও কেকের ভেতরটা কী সুন্দরভাবে তৈরি হয়েছে। একটা লেয়ার গেছে ভ্যানিলা কেকের, আরেকটা লেয়ার গেছে চকলেট কেকের। এই রকম দেখতে হয় বলেই এই কেকগুলোকে আমরা জেব্রা কেক বা মার্বেল কেক বলে থাকি।
কেকটি যেমন সুস্বাদু তেমন সফট আর তেমন স্পঞ্জি। বাড়িতে অবশ্যই একবার কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো। আমি যেরকমভাবে স্টেপ বাই স্টেপ সমস্ত ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করলাম সেই পদ্ধতিতেই কিন্তু কেকটা খুবই সহজ পদ্ধতিতে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। বাড়ির ছোটোখাটো অনুষ্ঠানে বা বাড়িতে বাচ্চা থাকলে তাদেরকেও তোমরা এটা বানিয়ে খাওয়াতে পারো। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। কেক সম্পর্কিত কিছু কোয়েশ্চেন থাকলে কিছু জানার থাকলে আমাকে নিচের কমেন্ট করতে পারো, আমি তোমাদের সেই কোয়েশ্চেনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এই অবধি, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।